মাছের পাইকারি বাজার কিশোরগঞ্জের ভৈরবে সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে। হাওরের বাহারি মাছ ধরা পড়ায় মেঘনার তীরবর্তী এই বাজারটি ক্রেতা বিক্রেতাদের পদচারণায় সরগরম। তবে ক্রেতাদের অভিযোগ, মাছের আমদানি বেশি হলেও দাম অনেক বেশি। ভৈরব প্রতিনিধি মোহাম্মদ ফজলুর রহমানের তথ্য ছবিতে রিপোর্ট। প্রতিদিন ট্রলারে করে ছোট বড় সব ধরনের মিঠা পানির মাছ আসে ভৈরবের এই পাইকারি বাজারে। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার হাওড় অঞ্চলের কই, শিং, মাগুর, পাবদা, আই, রুই, চিতল, বোয়াল সহ বিপুল পরিমাণ দেশীয় প্রজাতির মাছে সরগরম হয়ে ওঠে এ বাজার। বিক্রেতারা বলছেন, পানি কমে যাওয়ায় নদীতে প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ছে। তবে ক্রেতাদের অভিযোগ, মাছের আমদানি বেশি হলেও দাম অনেক বেশি। আমাদের মতো আউট কাস্টমার অনেক শুক্রবারে বৃহস্পতিবারে আসে, গাড়ি নিয়ে নিয়ে আসে। আসলে এই ধরনের মাছগুলা এরা পছন্দ করে কিনে, এই জন্য চাহিদা থাকে একটু বেশি, এই জন্য একটু দাম বেশি। কটিয়াদি থেকে প্রতিদিন বিকালবেলা ভৈরব বাজারে আসি, আসে এখান থেকে বিভিন্ন ধরনের মাছ কিনি, কিনে নিয়ে আপনার বিভিন্ন জায়গার মধ্যে সেল দিই। বড় বড় রুই মাছ কিনি, বাসা মাছ কিনি, চিংড়ি মাছ কিনি, এগুলো মাছ যাই হোক এখান থেকে কিনে আমাদের বগুড়া ফতেয়ানি বাজারে পাঠিয়ে দেয়। ব্যবসায়ীদের অভিযোগ, দাদন নিয়ে চাহিদা মতো মাছ এই বাজারে সরবরাহ না করে অন্যান্য বাজারে মাছ বিক্রি করে দেয়ায় এখানকার ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যাপারী, আমরা যে জায়গায় দাদন দিতেছি, ওই এলাকার ব্যাপারীগণ বিভিন্ন জায়গায় রাস্তাঘাট হওয়াতে বিভিন্ন জায়গায় তারা মাছ বিভিন্ন জায়গায় দিয়া দিতেছে, আমাদের বৈরবে তেমন একটা মাছ দিতেছে না, যার জন্য আমরা ব্যবসায়ীভাবে বিরাট ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। 1972 সালে প্রায় 6 একর জমির উপর প্রতিষ্ঠিত এই বাজারটিতে 3 শতাধিক আড়ত রয়েছে। সময় সংবাদ, ভৈরব। দেখছেন সকালের সময়।